الباقي الباقي على لسه. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক মাল্টিভিডিওর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে যে কয়েকদিন পূর্বে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম, আমার 4 বছরের মেয়ের দুটো ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনারা দেখেছিলেন যে আমার মেয়েটি আল্লাহর 99টি নাম দেখে দেখে রিডিং পড়ছে। অ্যাকচুয়ালি সেটা ছিল আল্লাহর 99টি নাম মুখস্থ করার প্রিপারেশনের একটি অংশ, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আমার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে সচেতন করা, আল্লাহর 99টি নাম মুখস্থ করার একটা ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 99টি নাম মুখস্থ করার যে ফজিলত বর্ণনা করেছেন, সেটাকে কেন্দ্র করেই আমার মেয়েটিকে অ্যাকচুয়ালি আল্লাহর 99টি নাম মুখস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যাতে করে সেই ভিডিও দেখে আপনারাও একটু উদ্বুদ্ধ হন, আপনাদের মেয়েদের, আপনাদের শিশুদের, ছেলে মেয়েদের যেন আল্লাহর 99টি নাম মুখস্থ করার প্রতি আপনারা যেন উদ্বুদ্ধ হন, অনুপ্রেরণা পান তার জন্য। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ছেলে মেয়েদের, আমরা তো আরবি পড়তে জানি না, তো সেক্ষেত্রে কি করতে হবে, মসজিদে পাঠিয়েও তো আল্লাহর 99টি নাম মুখস্থ করায় না অনেক মসজিদে, আর আমরাও আরবি পড়তে জানি না, তো কোনো পদ্ধতি আছে কি না, মানে সহজ পদ্ধতি আছে কি না যেটাকে ফলো করে আমরা আমাদের শিশুদের আল্লাহর 99টি নাম মুখস্থ করাতে পারবো। আবার অনেকেই বলছেন যে আমরা তো বাইরে থাকি দাদা, তো আল্লাহর 99টি নাম মুখস্থ করার ক্ষেত্রে সহজ কোনো পদ্ধতি? তো আমি বাস্তব যেটা হচ্ছে যে আমি আমার মেয়েটাকে আল্লাহর 99টি নাম বানান পড়িয়েছি, স্পেলিং করিয়েছি, সঙ্গে সঙ্গে মুখস্থ করার ক্ষেত্রে সবচাইতে যে গুরুত্বপূর্ণ কাজটি তার কাজে লেগেছে, তার 99টি নাম মুখস্থ করার ক্ষেত্রে যে পদ্ধতি, যে মেথড আমি ফলো করেছিলাম, সেটাই সবচাইতে বেশি কাজে লেগেছে তাড়াতাড়ি মুখস্থ হওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আপনি ইউটিউব থেকে আল্লাহর 99টি নাম কেন্দ্রিক কিছু ভিডিও ডাউনলোড করতে পারেন, সেই ভিডিও দেখে দেখে আপনার ছেলে মেয়ে আল্লাহর 99টি নাম খুব সহজেই মুখস্থ করতে পারবে। যেমন আমি একটি ভিডিও ডাউনলোড করেছিলাম, যেটা আপনাকে ভিডিওর শেষে ইনশাল্লাহ দেওয়া হবে, কিছুটা অংশ, পুরোটাই দিতে পারবো না। সেই ভিডিওটি দেখে দেখেই বলতে পারেন যে আমার মেয়েটি আল্লাহর 99টি নাম খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলেছে। কারণ সেই ভিডিওটি একদিকে যেমন খুব ইন্টারেস্টিং করেছে, শুনতেও খুবই ভালো লাগে, তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বারবার শুনতে আগ্রহী হবে, ইনশাল্লাহ শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। তো আপনারা ফলো করতে পারেন সেই মেথড বা সেই পদ্ধতি, আপনি ফলো করতে পারেন ডাউনলোড করার পর, কিছু ভিডিও ডাউনলোড করার পরে সেই ভিডিও অ্যান্ড্রয়েড সেটে আপনার থাকবে, সে ভিডিও আপনি তাকে দেখিয়ে দেবেন কোন ফোল্ডারে থাকে, সেই ফোল্ডার থেকে বের করে করে দেখবেন যে 8-10 দিনের মধ্যে মুখস্থ হয়ে গেছে। বড়রা যদি কেউ মুখস্থ করতে বসে তো হয়তো 1-2-3 দিনের মধ্যে হয়ে যেতে পারে, কারণ তাদের মুখস্থ করার টেকনিক নিজে থেকেই ফলো করতে পারে। মুখস্থ করার সিদ্ধান্ত নিয়ে যখন কেউ বসে তখন সেটা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু বাচ্চাদেরকে মুখস্থ করা, মানে বসিয়ে মুখস্থ করা, এটা একটা কঠিন কাজ, ঠিক আছে? তো তার জন্য হাসতে খেলতে সে বুঝতে পারবে না যে তার মুখস্থ হয়ে যাচ্ছে। এভাবে যদি মুখস্থ করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ভিডিও ডাউনলোড করার পরে আপনি আপনার মোবাইল, সেই মোবাইলটা আপনার ছেলে মেয়েকে দিতে পারেন, সেখান থেকে বারবার শুনলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে যে আজে বাজে গান অথবা আজে বাজে কোনো ভিডিও না থাকে, কোনো ফিল্ম, কোনো আজে বাজে গান যেন না থাকে। যদি থাকে তাহলে কি করবে, এই ভিডিওটা বাদ দিয়ে ওই ভিডিও গুলো দেখতে শুরু করবে, অথবা হতে পারে যে এই ভিডিওটা দেখতে দেখতে সেই ভিডিওগুলির মধ্যে কোনো একটা ভিডিও ভালো লেগে যেতে পারে, তখন সেটাকে দেখতে আরম্ভ করবে। এই জন্য এটা করবেন না, অনেক রকম গান বাজনার ভিডিও আছে, সঙ্গে সঙ্গে আপনি এই ভিডিওটি রাখলেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 99টি নামের ক্ষেত্রে বলেছেন যে যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে এবং তাকে হেফজ করবে, মুখস্থ করবে, তাকে মূল্যায়ন করবে, সেই হিসেবে বিশ্বাস করবে, জীবনযাপন করবে, ইনশাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তো আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে জান্নাতে প্রবেশ করুক, আর জান্নাতে প্রবেশ করার রাস্তাটা আপনি যদি বাল্যকাল থেকেই তার জন্য খুলে দিতে চান, তার শিশু অবস্থা থেকেই তার জন্য যদি জান্নাতের রাস্তা তার জন্য যদি খুলে দিতে চান, তাহলে আপনাকে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি আল্লাহর 99টি নাম সর্বপ্রথম তাকে মুখস্থ করান। যদিও আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে 7 বছর বয়সে কিন্তু তাদেরকে নামাজ পড়ার জন্য বলতে হবে, হাদিসের ভাষ্য অনুযায়ী 7 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য বলতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। 10 বছর থেকে নামাজ ফরজ, অবশ্যই 15 বছরের পরে নামাজ না পড়লে সে অবশ্যই পাপী হবে, বড় ধরনের পাপী হবে। কিন্তু
7 বছরের নিচে আপনি তার জন্য সেরকম কোনো মানে কিছু করতে পারবেন না, কিন্তু 7 বছরের আগে আপনি তাকে সবচেয়ে ভালো যেটা দিতে পারেন সেটা হচ্ছে আল্লাহর 99টি নাম তাকে মুখস্থ করিয়ে দিতে পারেন। যদি আল্লাহর 99টি নাম তাকে মুখস্থ করাতে পারেন তাহলে তার জন্য জান্নাতের রাস্তাটা আপনি খুলে দিলেন, তার বাল্য অবস্থা থেকেই তার জন্য জান্নাতের রাস্তা আপনি খুলে দিলেন। তো এই কাজটা আমরা সকলেই কিন্তু করতে পারি আমাদের ছেলে মেয়েদের জন্য, আর আমরা সকলেই চাই যে আমাদের ছেলেমেয়েরা ইসলামিক হোক, আমাদের ছেলেমেয়েরা পরবর্তী জীবনে যেন সফলকাম হতে পারে। ইহজগতে যেমন আমরা তাদের সফলতা চাই, কিছু করতে যেন পারে, ঠিক তেমনিভাবে মুসলিম হিসেবে একজন মুসলিম পিতামাতার দায়িত্ব হচ্ছে যে তার সন্তান যেন মৃত্যুর পরেও অর্থাৎ পরবর্তী জীবনেও যেন সফলকাম হতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে, তার জন্য যথাযথ চেষ্টা করা, আর চেষ্টাটা পিতামাতাকেই করতে হবে। তো আশা করি বিষয়টি ভালো লেগেছে, বিষয়টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আপনাকে সেই ভিডিওটি দেখিয়ে দিই, যে ভিডিওটি দেখে আমার মেয়েটি 100টি নাম, আল্লাহর 99টি নাম, এক কম 100টি নাম মুখস্থ করে ফেলেছে।